দেশে চলমান রেকর্ড তাপ্রবাহের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রাজধানীর খেটে খাওয়া মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি রিজভি বলেন দেশে রেকর্ড পরিমাণ তাপ্রবাহের জন্য সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী পনেরো বছর ধরে দেশে নির্বিচারে বনদখল ও বন উজাড় হয়েছে এ কারণে পরিবেশ ভয়ঙ্কর রূপ নিয়েছে তিনি বলেন আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত সরকারের পতন এখন জনদাবি সরকার পদত্যাগ করলেই দেশের পরিস্থিতি উন্নয়ন হবে দেশের চলমান রাপপ্রবাহ নিয়ে শুক্রবার ছাব্বিশে এপ্রিল সকালে আওয়বিদ মোহাম্মদ ওমর ফারুককে জানিয়েছেন উনিশশো সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে দেশে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে